নমস্কার বন্ধুরা শুভজিৎ সাউথ স্বাগত জানাই তো আজকে আপনাদের কাছে পিএসসির তরফ থেকে তিনখানা রেজাল্টের আপডেট এসছে ঠিক আছে তিনখানা রেজাল্টের আপডেট এসছে ভালো ভালো রেজাল্ট পাবলিশ হয়েছে তা আপনারা বিস্তারিত জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন কারণ চারটে জিনিসের কথা বলবো চারটে যে রেজাল্ট পাবলিশ হয়েছে চারটে রেজাল্ট তার মধ্যে থেকে একটা রেজাল্ট খুব বলতে গেলে খারাপ রেজাল্ট তা আমি একটুখানি আপনাদের বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে ঠিক আছে তাহলে আপনাদের অনেকটা হেল্প হবে যা যারা পরীক্ষা দিয়েছিলো বা এক্সামের রেজাল্টের জন্য অপেক্ষা করছে তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তা বলে রাখি এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিয়ে দিয়েছে এখানে আঠাশ তিন দুহাজার সতেরো দু হাজার সতেরো সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল কিসে না ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ নার্সিং ট্রেনিংয়ের জন্য জি যেটা জি এম এ কোর্সের ওপর ভিত্তি করে যেতে লোক নিয়োগ করা হবে তার জন্য কিন্তু লেবার ডিপার্টমেন্টে আন্ডারে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে দেখুন আর ও বিসি ক্যাটাগরি দেওয়া আছে আর এসসি ক্যান্ডিডেট একজন পাস করেছে তা একটু বলে রাখি কাট আপ কিন্তু খুব কম গেছে কাট আর নিসাবের জন্য সিক্সটি ফাইভ পয়েন্ট তেত্রিশ আর এসটির জন্য ফর্টি ফাইভ ঠিক আছে তা এইটা ছিল হচ্ছে জিএমএনের এর জন্য অর্থাৎ নার্সিং ট্রেনিংয়ের জন্য একটা রেজাল্ট এবার আমি পরবর্তী রেজাল্টে যাচ্ছি আমরা সবসময় চলে এসেছি পরবর্তী রেজাল্টে পরবর্তী রেজাল্টে কী বলেছে পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে আরেকটা রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা হচ্ছে দেখুন লেকচার অফ কেমিস্ট্রি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাবেন এটা দু হাজার আঠেরো সালে যে রিক্রুটমেন্টের অ্যাডমিটাইশন নম্বরটা হয়েছে ঠিক আছে এখানে দেখুন আরেকটা জিনিস বলি যে এখানে টোয়েন্টি এইট জন ক্যান্ডিডেটে কিন্তু পাস করানো হয়েছে টোটাল সিট সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সিট সংখ্যাগুলো দেখে নেবেন ঠিক আছে প্রত্যেকটা দেখুন যারা যারা নাম হয় তারা তারা কোয়ালিফাই ক্যান্ডিডেট টোটাল জন ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হয়েছে ঠিক আছে এটা ছিল হচ্ছে কিসের জন্য এটা ছিল পোস্ট হচ্ছে লেকচার অফ ইন কেমিস্ট্রি যেটা কিনা আপনাদের টেকনিক্যাল এডুকেশান এ দেখুন ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে ভ্যাকেন্সি সেটা রিলিজ করতে তার রেজাল্টে পাবলিশট হয়েছে আমি যাচ্ছি তৃতীয় নম্বর রেজাল্টে যেটা কি না এটা অনেকেই পরীক্ষা দিয়েছে তা বলে রাখি এটা কিসের পথ ফার্স্টে আমরা আলোচনা করলাম জিএমএ অর্থাৎ নার্সিং ট্রেনিংয়ের জন্য তারপরে হচ্ছে লেকচার অফ কেমিস্ট্রি এটা হচ্ছে লেকচার অফ ফিজিক্স এটাকে কিন্তু অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে যা যারা ডিপ যা এটাও কিন্তু সেম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা যে ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তা এখানে দেখুন অ্যাডভার্টিস নাম্বারে দেওয়া আছে দুটো কিন্তু রিক্রুটমেন্ট একসঙ্গে হয়েছিলো কারণ পোস্টগুলো আর পোস্ট আলাদা কিন্তু ভ্যাকেন্সিটা একসঙ্গে ছিল তা এখানে দেখুন কতজন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে বলে রাখি টোটাল ক্যান্ডিডেট পাস করেছে এখানে দুশো বাইশ জন ঠিক আছে একটু কাট আপ সম্পর্কে আলোচনা করি কাট আপটা কিন্তু বলতে গেলে খুবই লো গেছে কারণ টেকনিক্যাল দিক থেকে চাকরির প্রিপারেশনটা খুব ভালো মানে টেকনিক্যালে যারা যারা পড়েছে তাদের কিন্তু চাকরিটা খুব সুযোগ আছে সেরকম টেকনিক্যাল এডুকেশনের জন্য অনেকে মানে বলতে গেলে কাট আপটা কম যায় চাই মানে অনেকে সাধারণ ছেলেমেয়েরা তো বিএ বিএসসি কমপ্লিট করে কিন্তু এখানে কিন্তু টেকনিক্যালে কিন্তু চাকরির সুযোগটা বেশি সেখানে এখানে অনেকে ভালো ভালো কেনেড পাস করেছে এইবার এদের পরবর্তী ধাপের জন্য এগোতে হবে তা এবার আমি চার নম্বর রেজাল্টে যাচ্ছি সেই রেজাল্টটা একটুখানি ভালোভাবে দেখবেন এই পোস্টের রেজাল্টটা একটুখানি বলে রাখি যে বলে দেওয়া হয়েছিল দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে তা এখানে বলেছে রিক্রুটমেন্ট অফ দ্য ডাইরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু নো ক্যান্ডে সাবস্টিটিউবল অফ দ্য কোনো মনে বলতে গেলে এই পোস্টের যে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু কেউ এখানে পাশ করেনি ঠিক আছে তা অনেকেই কিন্তু আবেদন করেছিল সব গ্রাজুয়েট লেভেলে এটা গ্র্যাজুয়েটে যারা যারা পাশ তারা কিন্তু আবেদনযোগ্য ছিল কিন্তু এখানে কোনো ক্যান্ডিডেট কিন্তু পাশ করেনি এটা একটুখানি এ বিষয় যে কেন হলো এরকম ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করবেন পারলে যেন সাবস্ক্রাইব রাখবেন আপনাদের অনেকটাই হেল্প হবে আর যদি আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানান কোনো রিকোয়ারিস থাকে আর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সঙ্গে থাকবেন ধন্যবাদ